আমার ওই ভিডিওটার পর যে চোপা কি কিনবে বা চোপা দুদিন পর কি সারপ্রাইজ দেবে, অনেকেরই অনেক প্রশ্ন। ম্যাক্সিমামদের একটাই প্রশ্ন, মনে হয় চোপা ফোন, ম্যাক্সিমামই ফোন, যেহেতু আমিও ফোনটাই ধরেছি, যাই হোক চোপা এখন কি গিফট দেবে সেটা। এখন তো তুই গিফট দিবি, কারণ তোর তো এখন আছে একজন, চোপার তো একজন আছে সবাই জানে, সেটা বলার কি আছে। চোপার একজন আছে, চোপার জীবনে চোপার মা বাবা নিজের রক্তের দাদা আপন বৌদি আছে, সেটা তো চোপার সন্তানের বাবাও বলে গেল, তোমার জীবনটা পরিপূর্ণতায় ভরা। আমার জীবনে পরিপূর্ণতা নেই, কারণ আমার পাশে কোনো রমণী নাই। আছে, রমণী আছে, কিন্তু ওই অর্থে যেটা হয় সেটা নেই, এটা তো বলেই দিয়েছে। চোপা এর জন্যই 5 লাখ টাকা নিয়ে বেরিয়ে এসেছিল। চোপা যদি ফেরার ইচ্ছে থাকতো তাহলে চোপা কেন তাহলে ডকুমেন্টসগুলো নিয়ে আসলো? আমি কথাটা আগে উত্তর দিয়েছি, আবার উত্তর দিচ্ছি। চোপার যদি ওই বাড়িটার প্রতি কোনো মোহই না থাকতো, ওই বিল্ডিং করার প্রতি কোনো মোহই না থাকতো, চোপা তার লক্ষ্মী বাড়ারটা ভার যেটা যেটা ওর উপরে 1 লাখ টাকা জমিয়েছিল, সেটাও কিন্তু ভেঙে এই বাড়ির কাজে লাগিয়ে দিয়েছে। মানে প্রত্যেকটা জিনিস ওর যা ছিল সব দিয়ে দিয়েছে, অথচ ও একটা ছোট্ট সোনার কানের কিনতে চাইলো, ওকে কিনে দেওয়া হয়নি, কিনে দেওয়া হয়নি। সেখানে দাঁড়িয়ে ও কিন্তু নির্দ্বিধায় এই তাজমহল, তাজমহলের তো তার মমতাজ ছিল না, যদিও মমতাজের মৃত্যুর পর তাজমহল বানানো হয়েছে এবং শাহজাহান কিন্তু আরও 3টে বিয়ে করে, যদিও তা শাহজাহান প্রচণ্ড ভালোবাসত মমতাজকে, মমতাজ ছিল তার 4th নাম্বার স্ত্রী। মমতাজের মৃত্যুর পর মমতাজের স্মৃতিসৌধ তাজমহল হয়েছে, তারপরেও কিন্তু 3টে বিয়ে করেছে, এটা হচ্ছে ভালোবাসার লক্ষণ। সেখানে এই তাজমহল বানাতে গিয়েও এই মমতাজ, হ্যাঁ এই মমতাজকে আর মেরে ফেলা যায়নি বা মমতাজ মারা যায়নি, মৃত্যুর মুখ থেকে বেরিয়ে এসেছে, কিন্তু সে কিন্তু তার সমস্ত টাকা পয়সা সব কিছু সে কিন্তু দিয়ে এসেছে। সে যদি সত্যি প্ল্যান থাকতো আগের থেকে যে এই বাড়ি থেকে আমি বেরিয়ে যাব চিরদিনের জন্য, তাহলে হয়তো লক্ষ্মীর ভারে ভারে টাকাটা ও ভেঙে ফেলতো না, লক্ষ্মী ভারের যে টাকাটা সেটা কিন্তু সে রেখে দিত, যে হ্যাঁ আমি লক্ষ্মী ভারের টাকাটা রেখে দিয়েছি, আমার ভবিষ্যতে কাজে লাগতে পারে যদি কখনো আমি বাড়িতে থেকে চলে যাই। তার চিন্তাধারাতে সেই জিনিসটা হয়তো কোনো দিনই ছিল না, তাই ও ওইটা করেনি, ও সর্বস্ব মানে দিয়েই এসেছে, কিছু কিছু আনার চেষ্টাটা করেনি। যদি চেষ্টাটা করতো না তাহলে হয়তো আগের থেকে বলতো যে আমার অ্যাকাউন্টে শুধু ব্র্যান্ড প্রমোশনের টাকা না, ব্লগিংয়ের টাকা, যেরকম অন্যান্য ক্রিয়েটাররা তাদের টাকাগুলি কিন্তু কোনো দিক থেকে হাতছাড়া করে না, টাকাগুলিকে ওরা এইভাবে ধরে রাখে। তাহলে ও করতো এমন যে না আমার ব্র্যান্ড প্রমোশনের টাকা শুধু না, আমার ব্লগিং টাকারও হিস্সা লাগবে, ওর মাথাতে চিন্তাধারাগুলি ছিলই না। হঠাৎ করে খেলতে খেলতে খেলা হয়ে গেছে, ম্যান্ডিকে ফলো করতে 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 ভেবেছে যখন সোমেন ম্যান্ডিকে মেনে নিয়েছে, যখন সোমেন ম্যান্ডিকে গ্রহণ করে নিয়েছে, আর এখানে ও তো বিছানা শেয়ার করেনি, কারণ চারিদিকে তো লোক বিছানা শেয়ার করার পরও সেই বউ অন্য হোটেলে গেল, গিয়ে সেরে বিছানা শেয়ার করলো, তারপরে আসলো, আসে স্নান করলো, একটা কাপ চা খেলো, তারপর অন্যকে জ্ঞান দিতে জীবনে চলার পথে কি কি নিয়ম অবলম্বন করতে হয় চোখের সামনে আমরা দেখছি, ভিডিও করতে বসে গেলো, তাতে কোনো ব্যাপার না। তো ও ভেবেছিল যে সেরকম একটা চ্যাটিংয়ে তো করেছি, আমি তো আর শুই নাই, আর তারপর হয়তো রেগে গেলে ভেবেছিল থেমে যাবে, সেটা করতে পারেনি, কিন্তু সেই রকম কোনো ইচ্ছা চোপার ছিল না যে চ্যাটিং এর পর এই পরিণতিটা আসবে। এইবার চোপা দুদিন পরে কি দেবে, দুদিন পরে 90% আমার খেয়াল হচ্ছে ফোন। চোপাকে আমি এটা আগেও বলেছিলাম অগ্রিম কিছু না বলতে, যেমন তারাপীঠেরটা বলার পরে তারাপীঠটা কিন্তু আর হয়নি, তোর যখন দুদিন পরেই তুই দিতি চমকা, দুদিন মানুষদের এই যে বয়স্ক মহিলা আমি একটা, আমার যে 48 ঘন্টা এইভাবে দিল থামকে ব্যাঠো, কষ্ট হবে না, প্রেশারে তুমি হার্ট অ্যাটাকে মারাও যেতে পারি, এইগুলি করিস না মা, তুই ফাটকা খেলতে হয় খেল, যেমন তোর বাড়ির সামনে গাড়ি দেখানোর পর অনেকে ফাটকা খেলেছিল হোয়াইট গাড়ি, তারপরে আবার ডাক্তারের গাড়িটা দেখানোর পর এটা রটে গেল, তুই কিনেছিস। আমি কি বলি, কালকে তোর বাবা জানার সময় তো অনেক থাকবে, 3-4টা গাড়ি বা 2-3টা অটো বাড়ির সামনে রেখে দে, রটিয়ে দে, দেখ তুই না রটালে তো লোক রটাবে, যে আমি 3টা অটো কিনেছি, 4টা গাড়ি কিনেছি, বলতে কি, বরং
তুইও কিছু টাকা পাবি, আমরা কিছু পাবো, আমরা এখন এটা কন্ট্রোভার্সি করবো। বাই গড, কিরকম ইনকাম হলে সাতখানা গাড়ি হলো, সাতখানা মানে তিনখানা অটো, দেখালে তো সেরকম কিছু না, তিনটা সেকেন্ড হ্যান্ড অটো কিনে ফেললো বা দুইটা গাড়ি কিনলো। দেখ যখন পাবলিক কন্ট্রোভার্সিটা খাচ্ছে কোনো আপত্তি নেই, দেখাতে থাক, কারণ আমাদেরও তো চলতে লাগবে। জানুয়ারি মাসটা গেল, ফেব্রুয়ারি ডিসেম্বর তো যেতে লাগবে, এখন আর মার্কেটে অন্য কোনো গল্প নেই, লাস্ট গল্প তো ওরটাই চলছে। তাই এই গল্পের গরুকে তুই যদি গাছে না ওঠাস, লোকে গাছে ওঠাবে। এতদিন ওরা চোপা কই থাকে কই থাকে এত কিছু করতো, এখন যেই তুই কই থাকিস সব কিছু দেখিয়ে দিলি, আর তোকে নিয়ে কথা বলতে পারে না। কারণ কিছু আর বল, আমি বলেছি না, যখন নিজে বলে দিবি তখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা চাইলেও কিছু বলতে পারবে না। তাহলে কি বলবে, তুই তো বলেই দিলি, তুই অমুক যা দেখছে কোথায় আছিস তো বলেই দিচ্ছে। আজকে যেরকম করে তুই বাইকের আওয়াজটা শুনিয়ে দিলি যে ওই দিন এই বাইকটা ছিল, কিন্তু হ্যাঁ আজকের বাইকে সোনাই ছিল, তার মানে কি ওই দিনের বাইকটা তো সোনাই ছিল? ডাউট ডাউট, দেখ তুই দেখালো ডাউট, না দেখালো ডাউট, করলো ডাউট, না করলো ডাউট, ডাউট ডাউট ডাউট। ওরা জানে তুই খারাপ, ওরা জানে তোর পাশে একটা পুরুষ মানুষ আছে, ওরা জানে তুই নোংরা, তারপরও কেন বলে? জানো বিয়ে বাড়িতে ওর সাথে ওর সাথে তো গেছিল, আর ওর সঙ্গে প্রেম করে দেখি তো বাড়ি ছাড়া হয়েছে, ওর সঙ্গে চ্যাট আউট হয়েছে বলি তো বাড়ি ছাড়া হয়েছে। তাইলে আর মানতে কি, হ্যাঁ ও ঘুরতে যায় ওর সাথে, বেড়াতে যায় ওর সাথে, যেখানে একটা মেয়ে একটা পুকুর ভর্তি করে ফেলতে পেরেছে মাত্র 2 মাসে, সেইখানে দাঁড়িয়ে এখন যদি পুকুর ভর্তি কি এমনিতেই হবে যদি ঘোরাঘুরি বেড়াবেড়ি না করে? হবে না না। আজকে চোপা খুব সুন্দর করে পুরো ব্ল্যাঙ্কেটটা মেলে পায়ের নিচ পর্যন্ত দেখিয়ে দিল, কারণ কথা উঠেছিল যে কাঁথার তলে কে, মানে পায়ের নিচে কে শুয়ে আছে, এইসব নিয়েও লোকে, যেহেতু প্রথম দিন এমন করে একটা ব্ল্যাঙ্কেট টেলে ভিডিও করেছিল, তখন লোকে বলেছে যে পায়ের নিচে নাকি, ব্ল্যাঙ্কেটের পায়ের নিচে নাকি কেউ শুয়ে আছে, বা কাঁথার অন্য পাশে নাকি অন্য কেউ শুয়ে আছে। তাহলে আজকে কিন্তু খুব সুন্দর করে ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে ওরা পুরো পা পর্যন্ত টেনে দেখিয়ে দিল যে ওর ব্ল্যাঙ্কেটের নিচে বা ব্ল্যাঙ্কেটের অন্য সাইডে অন্য কেউ নেই। আরে ভাই থাকুক না, থাকবে বলেই তো তোকে, শোন তোর যদি ইমেজটা শুদ্ধ হয় তোকে তুলে বাড়ি ছাড়া হতে লাগে না। তোর ইমেজ, তোর এক গালে কালি আরেক গালে চুন আছে বলেই তো চুন কালি মেখেছিস বলেই তো বাড়ি ছাড়া হয়েছিস, তুই নোংরা বলেই বাড়ি ছাড়া হয়েছিস, কারণ তোর পাশে একটা পুরুষ মানুষ আছে, সেই পুরুষ মানুষ তোর ব্ল্যাঙ্কেটের নিচেই থাকুক নাকি তোর সাথে পিলোস মানে বালিশ শেয়ার করেই থাকুক, এটা তো কোনো লুকানোর কিছু না, স্বাভাবিক কথা। তো ওটা তো, ওটাই তো স্বাভাবিক, থাকবে সেটাই তো স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। তবে হ্যাঁ এইভাবে লোককে টেনশন দিয়ে, বেশি টেনশন দিস না, 48 আওয়ার্স অনেক টাইম, তুই যদি বলতি একদিন পরে জানতে পারবে তাহলে আমার টেনশন একটু কম হতো, তুই 48 ঘন্টা সময় ধরে রাখলি, কী হবে কী হবে কী হবে, টেনশনটা বেশি হয়, এত টেনশন দিস না। কারণ এই বয়স্ক মানুষ কন্ট্রোভার্সি করি ঠিক আছে, তাতে কী হয়েছে, কিন্তু একটু বয়সটার কথা ভাবতে লাগে আমাদের, তাই না? আর এবার রইল 48 আওয়ার্স পরে, অবশ্যই 48 আওয়ার্স এর জন্য আমার তরফ থেকে রইল বেস্ট উইশেস, বেস্ট উইশেস। চলে যেতে হবে, এগিয়ে যেতে হবে, থামতে হবে না, পারবে না। আর একটা কথা, শুধুমাত্র ইউটিউব নিয়ে থাকলে তোমার চলবে না, তুমি বিউটি পার্লারের কোর্স তুমি একটু জানো, তোমার ঘরে কি সুন্দর একটা বৌদি আছে, বাচ্চা মেয়ে, বৌদিকেও না হয় 6 মাস 1 বছরের বিউটিশিয়ানের কোর্সটা করিয়ে দাও, মাও আছে, তিনজনে মিলে একটা বিউটি পার্লার খুললে পরেও কিন্তু ভালো ইনকাম হবে, তোমার মা চুল বাঁধতে পারে সুন্দর, তোমার মা আইল্যান্ড দিতে পারে, সেখানে দাঁড়িয়ে এক ইউটিউব ছাড়াও তোমার আরেকটা পারমানেন্ট রোজগার তুমি করতে পারো। বৌদি যদি ব্লগিং করতে না চায় বা সোশ্যাল মিডিয়াতে আসতে না চায়, তোমার মাও চায়নি বৌদিও চায়নি, কারণ দাদা আর বাবা যেমন কখনো কোথাও একটা সেকেন্ড সময় নষ্ট করে না, বাদাম বিক্রি করাই হোক বা টোটো চালানি হোক বা ড্রাইভারি করা হোক, তোমরা বাড়ির তিনজনও খাম খাম করে এটা খাই ওইটা খাই এটা খাই ওইটা খাই, তুমি বলবে আমি তো ব্লগিং করছি আর মা তো রান্না বান্না করে, তাছাড়াও কিন্তু কিছুটা টাইম থাকে, তোমরা চাইলেই কিন্তু ননদ ভাইয়ের বউ মিলে পার্লারটা খুলো, আর পরে মাকেও একটু কাজ শিখে যেতে মাও হেল্প করতে পারে, কারণ বৌদির হয়তো টুটো টুমোরও অসুবিধা থাকতে পারে, ওই সময়টা হয়তো মা একটু দেখাশোনা করতে পারবে পার্লারটা। তো তুমি তোমার দ্বারা পড়াশোনা হবে না, কারণ অনেক গ্যাপ হয়ে গেছে, পড়াশোনা তো ইজি না, পড়াশোনা ভালো ছিলে না বলেই তো বিয়ে করে ফেলেছো, তো সেটাই আমি বলবো, পড়াশোনা হবে না। তবে তুমি একটা আরেকটা জোন ওয়েলনেস কোচিং ট্রেনিং নিচ্ছ, ঠিক আছে, ওটা তোমার অলরেডি ট্রেনিং নেওয়া ছিল,
আর 4-5 মাস এটাকে তুমি বলতে পারো রিভাইজড ট্রেনিং, অলরেডি তোমার শেখা, তুমি শেখাটাকে আবার রিভিশনে আছো এখন। হ্যাঁ, তারপর তুমি একটা বিউটিশিয়ানের কোর্স, এবং তোমার বৌদির জন্য, বৌদির কিছুটা কাজ করা মানে কি দাদার একটা মান্থলি হেল্প হবে, কোনো কাজ ছোটো না, সারাদিন যদি সময় 3 ঘন্টার জন্য পার্লারে গিয়ে খুলে সারাদিন যদি নাও সময় পায় তাও কিন্তু বৌদির একটা সাহায্য হবে। তোমার মাসি দেখো কি হারে মেশিনে কাজ করে কি হারে নাইটি বানাচ্ছে, একটা ভালো ইনকাম হচ্ছে, কত নাইটি। ঠিক তেমনি তোমার বৌদির জন্য তুমি একটা রাস্তা খুলতে পারো, এবং সেটা তোমার জন্য ভালো হবে, কিছু টাকা জমিয়ে তুমি যদি একটা পার্লার খুলে ফেলো, তিনজনে মিলে পার্লার চালালে, একটা সময় তোমার দুই ননদ ভাইয়ের বউ গেলে, আর একটা সময় রান্নাবান্না করে মা গেল, তখন তোমাদের ঘরে রেস্ট নিলে, পরে আবার তোমরা গেলে, এমন করে করে কিন্তু তুমি করতে পারো। এবং ওই টাকাটা তোমার দরকার অবশ্যই, 2024-এ যে টাকা করবে একটা পার্লার দোকান, একটা পার্লার খোলার চেষ্টা করো, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করো, কারণ আগামী 5 বছরে তুমি যেন আর কোনো ভুল তোমার না হয়। এই ভুলের পরে আর যেন তোমাকে কেউ কোনোদিনও কোনো কাদায় ফেলতে না পারে, কোনো রকমভাবে কাদায় ফেলতে না পারে। এই যে বারবার লোকে বলছে না 5 বছর কি কষ্ট ছিল, 5 বছর কষ্ট ছিল না, ও কখনো বলেছে 5 বছর কষ্ট ছিল, 5 বছর কষ্ট ছিল না, 5 বছরের মধ্যে কোনো আনবানা ওদের মধ্যে ছিল না, কারণ ও যখন বিয়ে করে বাড়িতে গেল তখন ওই বাড়িতে ব্লক চালানোর জন্য একটা মুখ লাগে, এটা এই মেয়েটাই ছিল, আর সে ও নতুন 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 সবকিছুই ভালো লাগে, সবারই ভালো লাগে। বিয়ের 1 বছর তো হানিমুন পিরিয়ডই থাকে, তারপর তো প্রেগনেন্সি পিরিয়ডে কোথায় শাড়ি কোথায় ব্লাউজ, খেয়াল যদি খেয়াল থাকে না, বমি করতে করতে অ্যাসিড হতে হতে যান শেষ, তারপর একটা গ্যাদা বাচ্চা, এটাকে রাত্রে ঘুম নাই, দিনে খাওয়া নাই, এই অবস্থায় 3টা বছর তো বিয়ের এমনিতেই পেরিয়ে যায়। 3টা বছর বিয়ের, ওর বিশ্ব বিয়ের 2 বছর, হ্যাঁ তো 1 বছর এমনি, তারপর প্রেগনেন্সি 9 মাস, এইভাবেই 3 বছর বেরিয়ে যায়, বাচ্চা, প্রেগনেন্সি আর বিয়ের 1 বছর হানিমুন পিরিয়ড, তারপরের 2 বছর পিরিয়ড থেকে, তারপর 2 বছর পিরিয়ডও স্ট্রাগল ছিল, কারণ তখন চ্যানেলটাকে ধীরে ধীরে গ্রো করছে, তখন ওইভাবে গ্রোটা হয় নাই, চ্যানেল গ্রোটা তারপরে শুরু হলো, কারণ 1 বছর পরে থেকে শুরু হলো, তখন তো মেয়ে ছিল, ও যেমন ও শাশুড়ি বা বরের কখনোই নিন্দা করেনি, ও শাশুড়িও কিন্তু ওকে নিজের প্যাটের মেয়েও এতটা করে না যতটা আমার বৌমা করে, এটা কিন্তু বলেছিল, ও নিন্দা করেনি, শাশুড়িও নিন্দা করেনি, দুজনেই দুজনের একদম মুঠি ছিল। মা তো মাই হয়, কোনো মা কারোর ক্ষতি হয় না, যেমন ছেলের বৌমা বলেছে তেমনি শাশুড়ি মাও বলেছে, এমনকি চোপার সন্তানের বাবাও বলেছে যে এই মেয়েটা আমার জীবনে লাকি, ও আসার পরে আমার জীবনের অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক কিছু দূর হয়ে গেছে, কারণ ওর আসার পর থেকে লক্ষ্মী এসেছে এবং স্বীকারও করেছিল লক্ষ্মী। তো লক্ষ্মীটা স্বীকার করার পরেও এখন গিয়ে ওর কাদা, ওর ইমেজ খারাপ, এটা তো এই 3-4 মাসে, আর বাকিটা তো আমরা কন্ট্রোভার্সি কেটার লোককে করছিলি আলু সিদ্ধের মতো মেখে আমরা রেভিনিউ জমাবো, সেই টাকাটা আমরা ব্যাংকে রাখবো। সত্যি কি কারোর ক্ষতি করে বা কারোর সংসার ভেঙে সেই টাকাটা রাখা যায় ব্যাংকে? সত্যি কি সে টাকাটা থাকে? আমার মনে হয় না কারোর সংসার ভেঙে টাকা কোনো দিন থাকবে না, কারণ ওই বাচ্চাটা হায় আমাদের উপরে লাগবে, কারণ ওই বাচ্চাটা একটা ছোট্ট শিশু, তাকে সামনে রেখে তার মাথার থেকে মার শ্যাডোটা আমরাই সরিয়েছি। আমি এখানে আমরাকে বলবো না, অবশ্যই অবশ্যই চোপার বরের সাথে যে যারা ফেস টু ফেস কথা বলেছে ওরা কিন্তু বোঝালেই পারত, ওদের নিজেদের পার্সোনাল লাইফগুলি তুলে ধরলেই পারত, যে যদি আমাদেরকে আমাদের স্বামীরা রাখতে পারে, মেনে নিতে পারে, তাহলে তুমি কেন পারছো না? একটু বোঝালে হয়তো বুঝতো, কিন্তু না, যদি বুঝে যেত, যদি চোপা চলে আসতো সেই অক্টোবর মাসে ছেলের বার্থডে বা বার্থডের পরে, তাহলে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই 3 মাস যারা প্রচুর ভিউজ কামিয়েছে, যারা প্রচুর টাকা উঠিয়েছে, আমিও নিশ্চয়ই কিছুগুলো পেয়েছি, তাহলে সেখানে দাঁড়িয়ে এই রোজগারটা কোথা থেকে আসতো যদি এই পরিবারটা মিলে যেত? কারোর সংসারের কবরের প্যারেক গেথে যদি আমি মনে করি যে আমি যাব স্বর্গে, হয় না, আমার জন্য কিন্তু জাহান্নামের রাস্তাটা খোলা থাকে, এটা আমরা বুঝি না, কারণ আমরা চোখের সামনে এক্ষণটাকে দেখছি, ভবিষ্যতটা না তো ভাবি না, তাই না? না গো, কারোর সংসার ভেঙে কোনো সন্তানের কাছ থেকে তার মার ছায়া কেড়ে নিতে পারবো না, কোনো স্বামীর কাছ থেকেও স্ত্রীকে কেড়ে নিতে পারবো না। আমি অনেক বুঝিয়েছিলাম এবং হয়তো বুঝতো, কিন্তু এরাও তো অবুঝ, টাকার কাছে আজ দুনিয়া বিকৃত মন আর বিক্রির নেশায় আমরা একে অপরকে বিক্রি করে দিচ্ছি। লাভ ইউ।